রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই রাধারানী হ্যান্ডওয়ার্ক চ্যানেলে। আজকে আমরা অ্যাক্রন তৈরি করব। তো দেখো, খুব কাছ থেকে দেখাচ্ছি একটি নতুন এমব্রয়ডারি এবং খুব সহজে যেটাকে আপনারা তৈরি করতে পারবেন। তো প্রথমে আমরা ছবিটাকে এঁকে নিয়েছি এবং এই ছবিটার ওপর আস্তে আস্তে করে অ্যাক্রোলিক পেইন্ট, যেটা ফেব্রিক অ্যাক্রোলিক পেইন্ট, সেইটা দিয়ে রং করে নিচ্ছি। এই এমব্রয়ডারি থেকে আপনাদের একটি প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নের উত্তরটি আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। তো দেখা যাক কজন উত্তর দিতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবেন, এবং যদি চ্যানেলে আমাদের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলি সাথে সাথে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তো ফেব্রিকের এই পেন্টিংটি করার জন্য যে যে তুলিগুলো আমি ব্যবহার করেছি সেই তুলিগুলোর নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, সেখান থেকে দেখে নেওয়ার জন্য একটু অনুরোধ রইল। তো আমার পাতাটি করা প্রায় কমপ্লিট, এখন আমি এমব্রয়ডারি শুরু করব। তো এই এমব্রয়ডারিটি করার জন্য আমি DMC সুতো ব্যবহার করেছি এবং এই সুতোর যে নাম্বারগুলি সেগুলি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, তো সেখান থেকে দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন। তো এটি অ্যাক্রনের মাথার অংশটি করছি, এই মাথার অংশ হয়ে গেলে আমরা নিচেকার অংশটা করব। তো এইরকম নতুন নতুন এমব্রয়ডারি শেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে শুধু সেলাইয়ের কাজ শিখতে পারবেন তাই নয়, এই চ্যানেলের ভিডিও থেকে আপনারা ক্রোশের বিভিন্ন ধরনের জিনিস তৈরি করাও শিখতে পারবেন।
আমাদের উপরকার অংশটা হয়ে গেছে, এখন আমরা নিচেকার অংশটা করে নিচ্ছি। তো ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকবে। তো প্রশ্নটি হলো যে অ্যাক্রন কোন গাছের ফল, খুব জানা একটি গাছের ফল, দেখি কে বলতে পারেন। উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইভাবেই শেষ হলো আমাদের অ্যাক্রন তৈরি করা। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।